হ্যালো, মা এস ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আরেকবার। আজকে হচ্ছে চৈত্র মাসের সংক্রান্তি, তো আজকে পুজোর কী বলবো, আজকে একটা অনুষ্ঠান বাড়িতে, তো কী কী ছাতু মুড়ি খেতে হয় আজকে ভাই ছাতু। তো আমিও ভাইকে আমার দাদাকে নিমন্ত্রণ করেছি, আসবে তো, তোমাদেরও নিমন্ত্রণ রইলে অবশ্যই আসবে। আজকে সকাল সকাল আমি মাঠে গিয়েছিলাম, মাঠ থেকে যে এই রিমা শাকের পাতাগুলো তুলে নিয়ে এসেছি, দেখো দেখা যাচ্ছে, এই যে সুন্দর একদম তাজা তাজা ধুয়ে নিলাম জল দিয়ে, দেখো জল এসছে, জল পড়ছে। তো আরও আরেকটা কিছু এনেছে তোমাদের দেখাচ্ছি, এই যে দেখো সকাল সকাল তাজা পাট শাক নিয়ে এসছে মাঠ থেকে, একজন দিল আমাকে, গিয়েছিলাম। যাবতীয় কাজকর্ম করা হয়ে গেছে, আবাসিক কাজ, তো এখন শুধু ঘর মোছা বাকি আছে। আর এই যে দেখো এটা টান টান করে ঘুমিয়ে আছে, সপ্তাহ বেজে গেছে, তো কোনো ব্যাপার না, হয়ে যাবে বাদ বাকি কাজগুলো। তো আমাকে আবার তোমার দাদাভাইয়ের সাথে আজকে মার্কেট যাবো, কিছু কিছু মানে ছাতু মুড়ি আনতে হবে। ওই যে দেখো ওই জায়গাটা আমি একটু গোছালাম এখন বসে বসে, তো সকাল সকাল উঠে আমার সব কাজকর্ম শেষ, চলো কাজগুলো আরও যা আছে ঘরটা মুছে নিই, তারপর তোমাদের সাথে ছাতু মুড়ি কী মার্কেট যাবো সেটা দেখাচ্ছি। তো ভাবলাম বসে আছি যখন তোমাদের দাদার কারণে, তো ডিমার শাকগুলো আমি বেছে নিবো আর পাঁচ শাকগুলো বেছে নেবো, দেখতেই পাচ্ছ বসে পড়েছি। একটা ঝুড়ি নিয়েছি, এগুলো পাতাগুলো শুধু নিতে হয় কারণ ডগাগুলো খুব তেতো আর সেদ্ধ হয় না, শক্ত হয়ে থাকে, এই জন্য আমি পাতাগুলো বেছে নিয়েছি, শুধু দেখতেই পাচ্ছ। তো এখন আমি পাট শাকগুলো বেছে নেবো, কারণ এখন একটু বসে আছি, এই সময়তে এগুলো সেরে না নিলে পরে মানে এগুলো করার কাজ সময় পাবো না, আজকে প্রচুর কাজের মানে ব্যস্ত থাকবো, তাই মানে এগুলো এখন করে নিচ্ছি। দেখো পাট পাতাগুলো একদম, পাট শাকগুলো একদম তাজা, একদম ফ্রেশ, খেতে ভালো লাগবে, একদম নরম তো বলবে ভালো, একদম কালা কুচকুচে হবে, খেতে ভালো লাগিয়েছিল না। তো যাই হোক, বলতে বলতে ছাতুর গাড়ি চলে এসছে, দেখো সাথে সাথে এখান থেকে ভাঙিয়ে দেয়, তো খুব ভালো ফ্রেশ একদম ছোলার ছাতু। তো আমি অল্প নেবো, তার জন্য এখানে হয়তো ভাঙানো আছে, আমাকে তাই বলছে যে যারা বেশি নেবে সাথে সাথে ভাঙিয়ে দেবে, তো আমি এক পাওয়া নেবো, তার জন্য আমাকে সাথে সাথে এখান থেকেই প্যাক করে দিচ্ছে। দেখো আমি অল্প এক পর নিয়ে এসেছি, আমি ছাতু একটা খুব ভালো পছন্দ করি না, দেখতেই পাচ্ছ। আর এই ভ্যানটা প্রত্যেক দিন সকাল হলেই রাস্তা দিয়ে যাবে আর মাইকিং করতে করতে যাবে, তো অনেকেই বেশ পছন্দ করে, কিন্তু এই ছোলা ছাতুটা খেতেও বেশ উপকারী, শুধু এই ছাতু সংক্রান্তি বলে না, এটা সবাই সবসময় বাড়িতে রোজ রোজ খায় অনেকে, দুধ দিয়ে বা জল দিয়ে গুলে, এটা খেলে কি শরীরের উপকার হয় অনেকটা, ভিটামিন এই ছাতুটা। দেখো কী বলবো আর, আজকে আমাদের পচকসে না, এখনও ঘুম থেকে উঠুনি, দেখো অনেক এত আজকে দেরি পর্যন্ত ঘুমোচ্ছে, এরকম কখনো হয় না যে এত দেরি পর্যন্ত। তো এখন একটু বাতাসে যাবো, কিছু কেনা কাটার জন্য দই মিষ্টি আনতে হবে, ছাতু তো নিলাম দেখতেই পেরেছ, তাড়াতাড়ি রেডি হয়নি কারণ বাইরের কাজ সম্পূর্ণ সে মানে কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু আমার দাদা আসলে ছাতু মুড়ি দিলেই হবে। তো চলো দেখাচ্ছি আমি, আসে থাকো সাথে থাকো। ঘরের পুজো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ দই মিষ্টি ছাতু মুড়ি, এই যে দেখো দেখা যাচ্ছে, এই যে এসে দেখতেই পাচ্ছ, এখন শুধু তোমাদের দাদাভাইয়ের অপেক্ষা, কারণ তোমাদের দাদাভাই আসবে, তারপর আমাদের কেক নিয়ে যাবে, আর আমার ছেলেকেও রেডি করে নিয়েছে। ওই শুধু পুজো পুজো পুজো, বাড়িতে একটার পর একটা পুজো আর উপোস লেগে আছে। তো তোমাদের দাদাভাই চলে এসছে, চলো আমরা রেডি হবে তারপর চলে যাবো, চলো রেডি হয়ে বেরিয়ে গেছে, দেখো একদিন চলো কী কী নিয়ে আসে তোমাদের সাথে, এসে দেখাচ্ছি চলো বাতাসে যে। তো আমরা বেরিয়ে পড়েছি, দেখতেই পারছো গাড়ির রাস্তাঘাট, দেখতেই পেরেছো। আর এক সাথে বলতে বলতে মার্কেট চলে এসছে, কাপড়ের দোকান, এখানে নানান ধরনের ভ্যারাইটিস ধরে রয়েছে, বাচ্চাদের বড়দের সবার জন্য রয়েছে। আজকে যেহেতু পয়লা বৈশাখ সামনে আর ছাতু সংক্রান্তি, প্রচুর মার্কেটে কাপড় দোকানগুলোতে ভিড়, কেজিটা বেশ লাগছে। তো দেখো কী কী নিয়ে আসলাম, মিষ্টি নিয়ে এসেছি আর দই নিয়ে এসেছি আর ছাতু ওটা কালো প্যাকেটে, আর কলা নিয়ে এসেছি, গুড় নিয়ে এসেছি, চিড়া নিয়ে এসেছি, আর করে আর দই মিষ্টি নিয়ে বাড়ি চলে এসেছি। তো এখন এগুলো গুজগাজ করি, চলো তখন এটা রেডি করে নিচ্ছি। থালগুলো সেদিন কিনেছিলাম হরেক মালের কাছ থেকে, তো ওই থাল আজকে দুটো বের করলাম, তো এই থালগুলোর মধ্যে দাদাকে ভাই ছাতু দিব। দেখো আমার সব জোগাড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ আসনে পেতে দিচ্ছি, আর ওই যে দেখো আমার দাদা চলে আসছে, আমার ভাস্তাও চলে আসছে, আর এদিকে দেখো আমি প্রদীপটার ব্যবস্থা করছি, প্রদীপ ধরিলাম আর ধূপকাঠি ধরিয়ে দিচ্ছি, এখনো প্লেট সাজায়নি, দেখতে পাচ্ছ এখানে যে দাদা কি শাড়ি নিয়ে এসছে পাশে রেখেছে। তো চলো আমি প্লেটের থালিটা সাজিয়ে নিই,
প্রথমে দিয়ে দিচ্ছি খই, তারপর দিলাম চিড়ে, ছাতু, মিষ্টি, দই, তারপর দুটো কলা, দই আর একটু দিতে হবে, কারণ দইটা দিয়েই ছাতু মুড়িটা মাখা হবে। দইটা অল্প কম হলে খেতে অতটা বেশ ভালো লাগবে না। দেখো দইটা কেনা, অনেকে তো বাড়িতে টক দই পাতে, তো আমি সেটা করিনি, কারণ ওটা অনেক ঝামেলা ছিল, আমি একা অতটা দই পড়বে কি না পড়বে না এই সমস্যার কারণেই আমি দইটা পাতিনি, কিনে এসে তো তো কলাও ছুলে দিলাম, দেখতেই পাচ্ছ, দেখতে দেখতে তো বেশ ভালো লাগছে জোগাড় করে। প্রতিবারই ভাই ছাতু দিই, দেখতে পাচ্ছ, দাদাকে আমি আরতি করে নিই, দাদার মঙ্গল কামনা করে চন্দনের ফোঁটা দিয়ে দিলাম, আর ধান দুব্ব ফুল দিয়ে জোগাড় দিয়ে দাদাকে এখন আমি ছাতু মুড়িটা মেখে খাইয়ে দিব। তো এই ছাতু মুড়ি খাওয়ানোর মধ্যে অনেকের অনেক নিয়ম থাকে, তো আমি এভাবেই প্রতিবার তিন আমার যে তিন এক দুটা দাদা আর একটা ভাই, তিনজনকে একসাথে বসিয়ে খাওয়াই আমি। কিন্তু এবার দুই দাদা কাজে আছে, বাড়িতে আসেনি, এই জন্য এই ছোট দাদা শুধু এসেছে, দেখতে পাচ্ছ, আমি শুধু দুবার মেখে খাইয়ে দেবো, তারপর দাদা নিজেই খাবে, কারণ অতটা হয়তো ভালো না, একটু জল খাইয়ে দিই। তো দাদার জন্য যে একটা গেঞ্জি নিয়ে এসেছিলাম, সেই গেঞ্জিটা দাদাকে দিয়ে প্রণাম করে নিব, কারণ দাদা যেহেতু আমার বড়, তো দাদার কাছ থেকে আশীর্বাদ আমার প্রাপ্য। তো দাদাও আমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছে, দেখো, তো শাড়িটা দাদা দিয়ে দিলাম, খুব ভালো লাগলো, মনটা খুশি হয়ে গেছে। কমপ্লিট হয়ে গেছে, দাদাকে ছাতু মুড়ি দিয়ে দিয়েছি, আর এই যে ঈশান আসতে খুঁজতে খেলতেছে, তো দেখো আমার ভাস্তা, ওর নাম ঈশান, তোমরা আগে দেখেছো অনেক ভিডিও, তোকে হয়তো দেখেছো, যাই হোক, ও দাদার সাথে এসেছে, বড় দাদার ছেলে, তো ও একা মাখতে পারছিল না, তো আমি ভাবলাম দাও আমি মেখে দিচ্ছি। ঈশান আসু, বড় খেতে বসে মনে হচ্ছে পাশাপাশি, একজন কাকা একজন হচ্ছে মামা, এখন বাড়ি চলে যাবে বলছে, তো ছাতু মুড়ি খেলে ভাত খাবে না, কারণ আমার বৌদিও দাদাকে ছাতু মুড়ি দিবে, তার জন্য খাওয়াবে, তো দেখতেই পারেছো। আর আমার ছেলে যাওয়ার জন্য মামা বাড়ি একদম আগে থেকে বাইকে বসে রেডি হয়ে গেছে, মামা বাড়ি চলে যাবে, কিছুতেই থামাচ্ছি পারছিলাম না, তো যাবে, ওকে জামা কাপড় দিয়ে দিলাম, এটা ওকে বিকালে নিতে যাবো, ঠিক আছে, থাকবি মামা বাড়িতে, কান্না করবি না, হ্যাঁ থাকবি। দেখো আমাদের পুচকুশনও মামার সাথে চলে গেছে মামা বাড়ি, তো দাদা ওরা চলে গেলো খেয়ে দেয়, চলো আমি এগুলো পরিষ্কার করে নিই, তো তোমাদের দাদা ভাই আসবে, এখন তোমাদের দাদা ভাইকে খেতে দিব, তারপরে রান্না টান্না করতে হবে, আজকে এখনও এত বেলা হয়ে গেছে, দেখো বন্ধুরা আজকে রান্না হয়নি, কি বলবো, আজকে প্রত্যেক দিন তো তোমাদের সবসময় বলে থাকি যে রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে, কিন্তু আজকে দেখো 11টা বেজে গেছে, আজকে কিন্তু রান্না হয়নি, কারণ এই পুজো এইগুলো তোড়ঝোড় করতে করতে আজকে বেলা চলে গেল। আমার খুব প্রচুর খিদে পেয়ে গেছিলো, তাই এগুলোই ভালো লাগছে এখন আমার, কারণ দইটা খুব ভালোই লাগে আমার, টক দইটা, আসলে তো এটা টক দই নিয়ে এটা কেনা দই, আমি দই পাতে দিই বাড়িতে, চলে এসে তো আমার দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি, তো সবাইকে আমার তরফ থেকে শুভ সংক্রান্তি, ছাতু মুড়ির শুভ সংক্রান্তি, আর চড়ক মেলা দেখতে কে কে যাবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর এখনও রান্না আছে, তো শুভ সংক্রান্তি, সবাই কীভাবে কাটাচ্ছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, কার কার ভালো লাগে ছাতু মুড়ি খেতে, কিন্তু একটা জিনিস দেখানোই হলো না, তো দাদা যে দিয়েছে তো দেখানোই হয়নি, তো আমি দাদাকে যেটা দিয়েছি তোমাদের সেটা দেখানো হয়নি, দাদা তো চলেই গেলো বাড়িতে, খোলানো হয়নি, তো দেখো শাড়ি দিয়েছে আমাকে, তো দেখো দেখানোই, দেখতে পাচ্ছ শাড়িটা, আর খুলে কী দেখাবো, দেখেই নিয়েছে, চলো কেমন লেগেছে বলো তো। আর তোমাদের আমাদের পুচকুচনাকে একটা দিয়েছিলো ড্রেস, তো ও যখন চলে গেলো আমি বললাম চান ঠান করে ওকে ওখানেই পরিয়ে দিতে বললাম, তো ড্রেসটা ওদের সঙ্গে করে আমি দিয়ে দিয়েছি, তো ওখানেই পরবে, আর এখানে আজকে আমাদের এখানে আরেকটা কালী চালানো হয়, তো সেটা আর দেখা হলো না ওর, ওখানে থাকবে, ওকে বিকালে আবার নিতে যেতে হবে, চলো বেশি কথা না বলে কাজ করা যায়। তো দেখো বন্ধুরা আমাদের এখানে দুদিন কালী চালান হয়, কারণ এর পাশেপাশে অনেকগুলো দেল, তো একটা দেলের কালী চালান কাল হাজরা পুজোর দিন হয়েছে, আর আজকে সংক্রান্তির দিন, এখানে দেখতে পাচ্ছ কালী চালান, এই কালী চালানটা অনেক বেশি ভালো হয় কাছে, যেহেতু দেখো শিব কালী আর অসুর কত সুন্দর সেজেছে, আর দেখতে পাচ্ছ দারুণ লাগছে দেখতে, তোমাদের কাছে একদম স্পষ্টভাবে আমি দেখাচ্ছি, আর আমি ছাদে চলে এসেছি এর জন্য ভিডিওটা ভালো আসছে, দেখো কত লোক, কী বলবে, আমাদের এখানকার একদম ফেমাস কালী চালান বাতাসের, এখানে প্রচুর মানে হাজার হাজার লোক দেখতে আসে, দেখতে পাচ্ছ
বহু দূর থেকে একদম মেলার মতো ভিড় হয় আশেপাশটা। এখানে তো দেখা যাচ্ছে যাচ্ছে, আর যত শ্মশান পর্যন্ত যাবে তত লোক। এখানে শুধু লোক নয়, একদম যেখানে মাথা নিতে যাবে কালি সেখান পর্যন্ত লোক রাস্তার পাশ দিয়ে দাঁড়িয়ে থাকে। তো আমি তো অতটা দৌড়াদৌড়ি করে আমার সম্ভব নয়, তো আমি বাড়ির পাশ থেকেই আমাদের মোড়টা এখানে চার রাস্তার মোড়ে বেশিক্ষণ একটু দাঁড়িয়ে কালীটা নাচ করে বা দেখায় সবাইকে। তো এখানেই আমি দাঁড়িয়ে আছি, দেখো ছাদের উপর থেকে ভিডিও শ্যুট করছি। আর লোক দেখো তুমি, এখানে তো বেশিরভাগ মানে ছেলেগুলো দেখা যাচ্ছে, মেয়েগুলো কাছে একটু কমই ঘেসেছে, কারণ ওরা একটু ভয় পায়, মেয়েরা যেহেতু একটু ভয় বেশি পায়। তো আশেপাশে শুধু দেখো সন্ন্যাসীরাও রয়েছে আশেপাশে। তো একদম সোজা চলে গেল দেখো নদীর সাইড শ্মশানে মাথা নিতে। তো দেখতেই পাচ্ছ পেছনে কত লোক, আর ওই নদীর ওদিকে তো আরও লোক দাঁড়িয়ে আছে। আর দেখো ছাদেও অনেক মানুষ উঠেছিল, আজ কার বাড়ি কেউ কিছু জানে না। তো দেখো ছাদ থেকে যেই চলে যাচ্ছে সবাই নেমে গেছে। তো কালী চ্যালেঞ্জ তো দেখা হলো। তো এখন দুপুরে খাওয়াতে চলে এসেছি, দেখো রান্নাবান্না সব কমপ্লিট। ডিমা শাক করেছি, পাঁচ শাকের ঝোল আর ডালটা দিয়ে ডাল করেছি। আমার ছেলেকে নিতে আসছিলাম, ও আগে আগে চলে গেছে, কী বলবো ওর মামার সাথে। তো আমরা এখন খালি বাড়ি, ওর রোডে আছে, রোড থেকে নিয়ে যাবো। এখন যাবো চড়ক গাছ দেখতে। বন্ধুরা দেখতে পাচ্ছ আরেকজন ঘুরে আছে মুখটা, এখন সন্ধ্যা হয়ে গেছে। এখন ডাইরেক্ট মাঠে যাবো, চড়ক গাছ দেখবো। দেখো চড়ক গাছ দেখতে মাঠে চলে এসেছি মেলায়। দেখো লোকের ভিড় প্রচুর, শয়ে লোক। দেখো এখনও চড়ক গাছ ঘোরানো হয়নি, এখনও বালাগুলো দেখো, দেখো বালা দেখছো, দুটো দায়ের উপর পা দিয়ে কীভাবে হাঁটছে দেখতে পারবে কাছে আসলে, ওরা কীভাবে যে কী করে। দেখো দুটো পা দুটো দায়ের উপর দিয়ে হাঁটছে কীভাবে, আর আশেপাশে সন্ন্যাসীগুলো দাঁড়িয়ে আছে। আর ওই যে দেখো এখানেও কালি অসুর কীভাবে সাজছে দেখলে একদম গাটা ভয়ে, যখন দৌড়ে পালায় তখন তো ভয়ে একদম, কে কোথায় দৌড় দেবে তার উপায় নেই। দেখতে পাচ্ছ এখনও তো মানে কালি চালান যেটা দেয়নি সেটা দিবে, হয়তো বালায় এখানে নানান ইসেগুলো দেখাবে। তারপরে দেখো যখন কালি চালান এক মাথা নিতে এক দৌড়ে চলে যাবে মাঠে। তো আবার চলে এসছে দেখো জিভের উপর দাঁড়িয়ে, দেখতে পাচ্ছ কত বড় দাঁটা সেটা জীবের উপর রেখেছে। ওরা হয়তো ওদের সাথে ঠাকুরের শক্তি রয়েছে যার জন্য ওরা এগুলো করতে পারছে। আর এখানে তো দেখো চড়ক গাছ ঘোরানো আর দেখা হলো না, সন্ধ্যা হয়ে গেছে, কারণ সন্ধ্যাতে কি দেখবো। আর ছেলে অনেকক্ষণ থেকে বাড়ি যাওয়ার জন্য কেমন করছে দেখো, বাবা ছেলেকে বই পড়াচ্ছে। তো বাবা ছেলেকে বই পড়াক। তো আজকের মধ্যে আমি বন্ধুরা এখানে ব্লগটি শেষ করছি, কারণ রাত হয়ে গেছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন ব্লগ নিয়ে।